পারিবারিক বিবাদে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল দুই ননত ভাসুরের বিরুদ্ধে ঘটনায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে গৃহবধূর দু মাসের শিশুর পারিবারিক বিবাদে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার দুই ননদ ও ভাসুরের বিরুদ্ধে মহিলাকে মারধর করার সময় আহত হয় তার দু মাসের শিশু পরে হাসপাতালে মৃত্যু হয় শিশুটির ঘটনায় অভিযুক্ত ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় জানা গেছে গৃহবধূ শিখা গাঙ্গুলি ও তার স্বামীর সাথে ননদ ও ভাসুরের দীর্ঘদিনের পারিবারিক বিবাদ শুক্রবার সকালে চরম আকার নেয় বিবাদ সে সময় দুই ননদ ও ভাসুর তাকে মারধর করে বলে অভিযোগ গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন ঘটনার পর থানায় অভিযোগ করেন গৃহবধূ শিখা গাঙ্গুলি ভাসুর সুশান্ত গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে দেখুন এটা সম্পূর্ণ পারিবারিক আমরা ওখান থেকে খোঁজ নিয়ে জেনেছি যেটা একদম বৈষয়িক ঘটনা মানে এটা কোনো জমি সংক্রান্ত হতে পারে বা পারিবারিক টাকা পয়সা নিয়ে কোনো কিছু নিয়ে গন্ডগোল হতে পারে তো সেটার মধ্যে রাজনৈতিক কালার আমরা দেখতে পাচ্ছি না তবে অবশ্যই খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে একটি শিশু এই এই গণ্ডগোলের মাঝখানে পড়ে সে প্রাণ হারালো পৃথিবীটা দেখবার আগে এসে শেষ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট নিউজ অশোকনগর